subscribe to my channel and also press this bell icon শুভ দর্শক শোলস ভিডিও অনলাইন পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি সালাউদ্দিন সোহেল আজকের এপিসোডে আমরা আলোচনা করব দূরত্বের ক্ষেত্রে গড় আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় বিসিএস এবং অন্যান্য পিএসসি আওতাভুক্ত অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আমরা প্রায় দেখি যে এই ধরনের কোশ্চেন আসে যে এই ট্রেনটির গতি গতিবেগ কত বা এই গাড়িটির গড় গতিবেগ কত কোনো একজন সাঁতারুর ক্ষেত্রে বলা হয় তার গড় গতিবেগ কত এই যে গড় গতিবেগ কত এই কথাটা আজকে আমরা সমাধান করবো যে গড় গতিবেগটা আমরা কিভাবে নির্ণয় করব তো আমি আজকের প্রথম প্রশ্নটি পড়তেছি একটি ট্রেন চল্লিশ কিলোমিটার পার ঘন্টা এই অবলিক যে চিহ্নটা থাকে এটাকে পড়ে পার অর্থাৎ প্রতি ঘন্টা পার অর্থ প্রতি তাহলে একটি ট্রেন চল্লিশ কিলোমিটার পার ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে ষাট কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসলো গড় গতিবেগ কত তাহলে ট্রেনটি যখন গেল তার গতিবেগ ছিল চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং যখন ফিরে আসলো তখন গতিবেগ ছিল ষাট কিলোমিটার পার ঘন্টায় তাহলে তার গড় গড়গতিবেগটি যাওয়া সাথে মিলে তার গড় গতি কত এটি বের করতে বলা হয়েছে এখানে চারটি সম্ভাব্য উত্তর রয়েছে ক নম্বারে রয়েছে ছেচল্লিশ কিলোমিটার খ নাম্বারে রয়েছে আশি কিলোমিটার গ নাম্বারে রয়েছে চল্লিশ কিলোমিটার ঘ নাম্বারে রয়েছে আটচল্লিশ কিলোমিটার তো এই ধরনের অঙ্কগুলো যখন আসবে তখন আমরা একটা সূত্র প্রয়োগ করব। শর্টকাটে অঙ্কটি করার জন্য সেটি হচ্ছে গড় গ সমান্স প্লাস ওয়াই এই সূত্রটি গড় গতিবেগ সমান সমান টু এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই এক্ষেত্রে এক্স এবং ওয়াই মান যেটি হবে যে যে দূরত্বটি বলা হয়েছে প্রথমে যে গতিবাগের কথা বলা হয়েছে সেটি হচ্ছে এক্স এবং পরে যে গতিবেগের কথা বলেছে সেটি হচ্ছে ওয়াই অর্থাৎ এখানে সাইট হচ্ছে চল্লিশ হচ্ছে এক্স এবং সাইট হচ্ছে ওয়াই তো এই সূত্রটি তখনই আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারবো যখন আমাদের গতিবেগটি ঘন্টায় দেয়া থাকবে যেমন চল্লিশ কিলোমিটার পার ঘন্টা তারপর ষাট কিলোমিটার পার ঘন্টা এই যে এইভাবে যখন দেয়া থাকবে তখন আমরা এই সূত্রটি প্রয়োগ করব কিন্তু যদি এই পার ঘন্টা এক ঘন্টার জায়গার যদি অন্য কোনো সময় বলা হয় যেমন দুই ঘন্টা চার ঘন্টা বিশ মিনিট তিরিশ মিনিট তখন আর আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো না শুধুমাত্র যখন আমাদেরকে বলবে যে এত কিলোমিটার পার ঘন্টা তখন আমরা এই সূত্রটি প্রয়োগ করব। এখানে আমরা যেহেতু এইভাবে রয়েছে আমরা বসালাম টু এটা হচ্ছে সূত্রের টু তাহলে এক্সের মান হচ্ছে

আমরা নিচের সংখ্যাটি একসাথে করে আমরা সহজে কাটাকাটি করতে পারবো সেটি হচ্ছে যেমন দুই গুণ চল্লিশ গুণন ষাট আর নিচে হচ্ছে আর হচ্ছে দশ অর্থাৎ ষাট এবং চল্লিশ যোগ করলে হয় একশো আমরা সহজেই কেটে ফেলতে পারতেছি শূন্যের সাথে শূন্য কাটা শূন্য সাথে শূন্য কাটা তো আমাদের নিচে থাকলে শুধুমাত্র এক তাহলে নিচের একের কোনো মূল্য থাকবে না আমাদের উপরে থাকে বারে আটচল্লিশ তাহলে আমরা গড় পালাম আটচল্লিশ ঘন্টা আমরা দেখি আমাদের এ ঘ সঠিক আটচল্লিশ কিলোমিটার পার ঘন্টা আমাদের গড় গতিবেগ হচ্ছে আটচল্লিশ কিলোমিটার আমরা আরও একটি প্রশ্ন দিয়ে বিষয়টি আরেকটু ক্লিয়ার করতেছি এই প্রশ্নে যেটি বলা হয়েছে এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে এক মিটার পার ঘন্টা বেগে চার মিটার দূরত্ব অতিক্রম করে আবার চার মিটার পার ঘন্টা বেগে স্রোতের অনুকূলে পূর্বের অবস্থানে ফিরে আসে তার গড় গতিবেগ কত সম্ভাব্য উত্তরগুলো রয়েছে ক নাম্বারে শূন্য দশমিক আট মিটার ঘ নাম্বারে এক দশমিক ছয় মিটার গ নাম্বারে দুই দশমিক চার মিটার এবং ঘ নাম্বারে মিটার আমাদের এখানে তারা যে মিটার মিটার বলছে বলছে না এক এগুলো চিন্তা করার আগে আমরা যেটি চিন্তা করব সেটি হচ্ছে আমাদের পার ঘন্টা কথাটি রয়েছে কিনা যেমন এখানে আহ এক মিটার পার ঘন্টা সেটা হচ্ছে স্রোতের অনুকূলে প্রতিকূলে কোনোটাই আমার হিসাব করার দরকার নেই কারণ আমার শুধু হিসাব হচ্ছে দূরত্বটা যে আমার দূরত্ব যাওয়ার সময় যতটুকু দূরত্ব ছিল আসার সময় ঠিক দূরত্ব সেটা অনুকূলে হোক হোক আর প্রতিকূলে তো আমরা যেহেতু ঘন্টা দেখছি ঘন্টা যেহেতু এক মিটার পার ঘন্টা আবার এখানে হচ্ছে চার মিটার পার ঘন্টা অর্থাৎ আমরা আমাদের আগের সূত্রটি আমরা এখানে প্রয়োগ করতে পারি গড়গতি ব্যাগ সমান টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ঠিক একই রকম আমাদের প্রথম যেটি সেটি হবে এক্স এর মান পরে যেটি সেটি হবে ওয়াই মান সমান সূত্রের টু গুণন এক্স এর মান হচ্ছে এখানে এক মিটার অর্থাৎ এক গুণন ওয়াই মান হচ্ছে এখানে চার মিটার একইভাবে নিচে এক যোগ চার সমান নিচে হচ্ছে চার আর একে পাঁচ উপরে থাকে দুই দুই তিনের সাথে একে গুণ চার দুগুনে ভাগে আট যেহেতু আমরা আমাদের সম্ভাব্য গুলোর সাথে মিলছে না আমরা এখানে দশমিক দিয়ে আসে তার মানে আমরা এটা সিউর ভাগ করেছি বিষয়টাকে আবার দেখাচ্ছি নিচে থাকে চার আর একে পাঁচ উপরে থাকে আহ দুই দুয়ে দু একবারে দুই চার দুগুনে আট পাঁচ দ্বারা আটকে ভাগ যায় সেটা হচ্ছে পাঁচ আটের মধ্যে যায় একবার একবার গেলে হয় পাঁচ থাকে আট থেকে পাঁচ পাঁচঘার থাকে তিন দশমিক দশমিকের বদলে শূন্য পাঁচ ছয় বারে তিরিশ অর্থাৎ এক দশমিক ছয় আমার খ নাম্বার অ্যান্সারটি সঠিক এক দশমিক ছয় মিটার তাহলে আমার যখনই এইভাবে অঙ্কটি থাকবে যে এত মিটার বা এত কিলোমিটার পার ঘন্টা যেভাবে শুধু পার ঘন্টা কথাটি থাকলে আমরা সেক্ষেত্রে এই সূত্রটি প্রয়োগ করব যে টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই আর যদি এর সাথে অন্য কোনো সময় পার ঘন্টা না পার ঘন্টা আরও কোনো সময় যদি যুক্ত থাকে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো না তখন আমরা কী করবো সেটা আমরা দেখাচ্ছি পরবর্তী প্রশ্ন একজন মাঝি স্রোতের অনুকূলে দুই ঘন্টায় পাঁচ মাইল যায় এবং স্রোতের প্রতিকূলে চার ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গর্ভতি ব্যাগ কত হ্যাঁ আমরা এই যে এই অঙ্কটি আমাদের আগে সুতো দ্বারা অঙ্কটি করা যাবে না যেহেতু সে আমার বলছে আমার শর্ত ছিল সেক্ষেত্রে পার ঘন্টা কথাটা বলা থাকতে হবে কিন্তু এখানে ওটা নেই এখানে বলা হচ্ছে দুই ঘন্টায় পাঁচ মাইল গেছে তারপর আসার সময় সে চার ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসছে অর্থাৎ যে পাঁচ মাইল গেছে ওই পাঁচ মাইল আবার ফিরে আসছে তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা যেটি করব সেটি হচ্ছে আমার মোট কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এবং মোট কতটুকু সময় লেগেছে যে সময়টা দ্বারা দূরত্বকে ভাগ দিলে আমাদের অ্যান্সারটা বের হয়ে আসবে তাহলে আমার এই ক্ষেত্রে আমি যে সূত্রটি বসাবো সেটি হচ্ছে গড় গতি ব্যাগ সমান সমান মোট দূরত্ব ভাগ মোট সময় মোট সময় তাহলে আমার এখন আমার মোট দূরত্ব কত? যেহেতু আমার যাওয়ার সময় 5 মাইল গেছে তাহলে আসার সময়ও যেতে প্রাথমিক অবস্থানে তাহলে মানে আসার সময় 5 মাইল আরছে অর্থাৎ আমার মোট দূরত্ব হচ্ছে 5 যোগ 5 আবার মোট সময় যাওয়ার সময় আমার 2 ঘন্টা সময় লেগেছে এবং আসার সময় 4 ঘন্টা সময় লেগেছে তাহলে মোট সময় হচ্ছে 2 যোগ 4 সমান পাঁচ পাঁচে পাঁচে দশ চারে দিয়ে ছয় আহ আমরা ছয় দ্বারা দশকে ভাগ দিতে পারি কাটাকাটি করলাম না ভাগ দিতে পারি ছয় দশের মধ্যে যায় একবার একবার গেলে হয় ছয় ছয় দশের সমান চার হাতে আছে এক এক শূন্য তাহলে ছয় দ্বারা আর চারকে ভাগ যায় না দশমিক দশমিকের বদলে শূন্য তাহলে চল্লিশ ছয় ছয় বারে ছত্রিশ দশমিক দেওয়ার প্রয়োজন হবে না যেহেতু আমাদের সম্ভাব্য অ্যান্সার মধ্যে দশমিকটি নেই তাহলে আমার এই অংশটি আর প্রয়োজন হচ্ছে না এই অংশটি আর প্রয়োজন হচ্ছে না তাহলে আমার এক সমস্ত ছয় ভাগের চার থাকে যেহেতু আমরা জানি আমাদের ছয় দ্বারা এই চারটাকে ভাগ গেলে ভাগ দিতে হতো আমি যদি ভাগ না দিই এখানে বসায় রাখি তাহলে আমার এখানে আছে এক আমি পুরোটা আবার একটু বসাই এক সমস্ত তারপর ছয় ভাগের চার আমি প্রথমত আমাদের রেজাল্টের দিকে তাকাই নাই এটা এগুলি অঙ্ক মূলত রেজাল্টের দিকে তাকাতে হবে তাহলে আমার এক সমস্ত ছয় ভাগের চার আর ছয় ভাগের চারকে আমার এখানে আমরা এই প্রথমেই চাইলে আমরা এখান থেকে কেটে নিতে পারতাম তা দুই দ্বারা ভাগ যায় দুই দুইবারে চার দুই তিনবারে ছয় সমান সমান এখানে থাকে এক সমস্ত তিন ভাগের দুই এক সমস্ত তিন ভাগের দুই আমাদের খন আপনার সঠিক এক সমস্ত তিন ভাগের দুই আমরা এখানে প্রথমেই আমরা এই কাটাটা দিতে পারতাম যে এটি দশ সেটি হচ্ছে ছয় তালুগুবকে দুই দ্বারা কাটা যায় এটা এখান থেকে ছোট করাটা উচিত ছিল যাই হোক আমরা দশমিক দিয়ে অঙ্কটি করার জন্য গেছিলাম তো সেটা তো আর প্রয়োজন হলো না কারণ রেজাল্টের দিকে আমরা দেখেছি যে এখানে আমাদের দশমিক দিয়ে নেই আমাদের এখানে সমস্ত দিয়ে তার অঙ্কটি কমপ্লিট করেছে আমরা আমাদের পরবর্তী অঙ্কটিতে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি হচ্ছে একটি গাড়ি ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে বিশ মিনিট চালানোর পর ঘন্টায় ষাট কিলোমিটার বেগে চল্লিশ মিনিট চলে সম্পূর্ণ পথে গাড়িটির গড়গতিবেগ কত এটিও ঠিক এর আগে যে প্রশ্নটি গেছে তার মতো কারণ আমাদের নির্দিষ্ট ঘন্টার বাইরে আমাদের পার কিলোমিটার আমাদের যদি পার ঘন্টা বলা থাকতো তাহলে আমরা যে নির্মাণ গেছি সেটা বলা যাবে না কারণ সে এখানে হচ্ছে বিশ মিনিট আর এখানে হচ্ছে চল্লিশ মিনিট অর্থাৎ আমার ঘন্টার কথা এখানে বলা নেই তো এই অঙ্কটিও আমরা একটু আগে যে অঙ্কটি করছি তার মতো তবে এখানে একটু পার্থক্য হবে এটা সেটি হচ্ছে আমাকে মিনিটগুলোকে ঘন্টায় পরিণত করতে হবে আমি তার আগে সম্ভব পুত্রগুলো একবার বলি ক নাম্বারে রয়েছে চুয়ান্ন কিলোমিটার খ নাম্বারে রয়েছে পঞ্চাশ কিলোমিটার গ নাম্বারে রয়েছে বায়ান্ন দশমিক পাঁচ কিলোমিটার এবং ঘ নাম্বারে রয়েছে পঞ্চান্ন কিলোমিটার আচ্ছা আমরা অঙ্কটি করি যদি আমার এখানে ঘন্টা হয় তাহলে বিশকে ঘন্টায় নিতে গেলে আমি বসাচ্ছি পঁয়তাল্লিশ গুণন বিশ ভাগ ষাট আমরা এটি অবশ্যই জানি যেহেতু ষাট মিনিটে এক ঘন্টা হয় তাহলে মিনিটকে ঘন্টায় পরিণত করতে হলে ষাট দ্বারা ভাগ দিতে হয় আবার যদি ঘন্টাকে মিনিটে পরিণত করতে হয় সেক্ষেত্রে আহ দ্বারা গুণ দিতে হয় যখন ঘন্টাকে মিনিটে পরিণত করতে হয় তখন সাইট দ্বারা গুণ দিতে হয় আর এখানে ঘন্টায় পরিণত করতেছি সেজন্য দ্বারা ভাগ তারপর যেহেতু যোগ আবার একই রকম চল্লিশ ভাগ ষাট যেহেতু ষাট দ্বারা ভাগ হবে আর এখানে গুণে রয়েছে কত এখানে গুণে রয়েছে সাইট কারণ আমার এখানে কিলোমিটারও হচ্ছে সাইট এই প্রথম যে সাইট সেটি হচ্ছে আমার মিনিটকে ঘণ্টা নেওয়ার কারণে আর পরবর্তীতে গুণে যে সাইটটা রয়েছে সেটি হচ্ছে এখানকার যে ষাইট কিলোমিটারের কথা বলা হয়েছে সেটা তো আমরা এখানে সহজেই কেটে দিতে পারি সাইটের সাইটে কাটা যেহেতু উপরে সাইড নিচে সাইট এখানে রয়েছে শুধু চল্লিশ আর এক্ষেত্রে এখানে আমরা কাটতে পারি শূন্য শূন্য কাটা দুই একবারে দুই দুই তিন বারে ছয় তিন পনেরো বারে পঁয়তাল্লিশ তার আমরা উপরে এখানে থাকলো পনেরো আর এখানে থাকলো ঘনসারটি সঠিক সেটি হচ্ছে পঞ্চান্ন কিলোমিটার তো বন্ধুরা আশা করি এই নিয়মে যখন দূরত্বের গড় গতিবেগ বের করার কথা বলা হবে সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের এখন অঙ্কটি যেভাবে আমরা দিতে পারবো তবে এই ক্ষেত্রে আমার যেটি মনে রাখতে হবে দুটি কথা মনে রাখতে হবে যদি আমার ফার ঘন্টা কথাটা বলা থাকে যে এত কিলোমিটার ফার ঘন্টা সেক্ষেত্রে আমি প্রথমে যেটি বলছি আমরা প্রথম সূত্রটি প্রয়োগ করব সেটি হচ্ছে গড় গতিবেগ সমান সমান টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই আর যদি ফার ঘন্টা বলা না থাকে অন্য কোনো সময় এখানে উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা যেই সূত্রটি প্রয়োগ করবো সেটি হচ্ছে টোটাল কতটুকু দূরত্ব মোট দূরত্ব ভাগ মোট সময় গতিবেগ সমান সমান মোট দূরত্ব ভাগ মোট সময় এ শুধু এই দুটি সূত্র আমরা মনে রাখতে পারলে আমাদের এখান থেকে অঙ্ক আসলে আমরা সেটা অ্যান্সার করতে পারবো এবং এখান থেকে প্রায় অধিকাংশ চাকরি পরীক্ষাতেই একটা করে প্রশ্ন আসে তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ ধৈর্য সরকারি ভিডিওটি দেখার জন্য সবশেষে যেটি বলবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে ভবিষ্যতে সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায় ধন্যবাদ সবাইকে